আমাকে পাবলিক বলছে ডাকতে না বলুন, তল্লাশি বন্ধ করতে বলুন, গ্রেফতার করুন, কতদিন আর এইরকম রেড হবে? মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, মেটেরিয়াল আছে, তাই বাকিবুর রহমানের সঙ্গে সম্পর্কটা কি? জ্যোতিপ্রিয় মল্লিকের 2012 সাল থেকে সম্পর্কটা কি? একটা কেষ্ট মন্ডলের এদের ব্যাকগ্রাউন্ড কি? 11 সালের আগে কেষ্ট মন্ডলের ব্যাকগ্রাউন্ড কি? হাজার কোটির মালিক, তার সিকিউরিটি 200 কোটি টাকার মালিক হয়েছে সাগর। বাকিবুর রহমানের 1636 কাটা মূল্যবান জমি পেয়েছে, আপনারাই দেখাচ্ছেন টিভিতে, আপাতত 100 কোটি টাকার বেশি সম্পত্তি, আমি এটা বলবো 500 কোটি টাকা। এই লোকগুলোর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে কি ছিল, আপনার বেতন কত ছিল, আপনার বেতন কত হয়েছে আপনি নিজে বলুন। আর বাকিবুর রহমানদের, সাইগল হোসেনদের 11 সালের আগে কি ছিল, আজকে কি হয়েছে, এবং এই যে গোল্ডেন পিরিয়ডে হলো কার জন্য? ডিউ টু ব্লেসিংস অফ মমতা ব্যানার্জি। উনি বলছেন আর মাত্র 5 মাস বাদে লোকসভা নির্বাচন, কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে, প্রক্রিয়া চলছে, কিন্তু সেই অবস্থায় রাজস্থানের মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতে আজকে রেড হচ্ছে, ভোটের আগে এই রেড করে বিজেপি ভোট পাবে না। ভোটে যাচ্ছেন না কেন? উনার ভাইপো তো কোথায় কোথায় কোটে যান, ভোটে ফায়দা তুলতে পারবে না বিজেপি বলছে না? ঠিক আছে, ভোটে ফায়দা তুলতে পাবে না বলে সেই তো 24 সালে বোঝা যাবে, আমি এতে নিয়ে কিছু বলবো না। স্ট্যান্ডিং কমিটির রেকমেন্ডেশন যতক্ষণ না পার্লামেন্টে আসছে ততক্ষণে উনি বাজার গরম করার জন্য হঠাৎ বেরিয়ে পড়েছেন, আমি ওই রকম আলপটকা কথাবার্তা বলতে পারবো না। স্ট্যান্ডিং কমিটিতে আটকানোর ক্ষমতা তৃণমূলের নেই, স্ট্যান্ডিং কমিটিতে মোর দ্যান 80% মেম্বার ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্ট্যান্ডিং কমিটিতে ডিসকাশন মানেই আইন পাস হয়ে যাওয়া নয়, স্ট্যান্ডিং কমিটির প্রপোজাল লোকসভার ফ্লোরে আছে, সেখানে ডিসকাশন হয়, কখনো পাস হয়, কখনো আবার স্ট্যান্ডিং কমিটিতে ফিরিয়ে দেওয়া হয়, কখনো ক্যাবিনেট মনে করলে আরো পরে আনতে পারে। এই সমস্ত হাইপোথিক্যাল প্রশ্ন কেউ না কে বলে দিয়েছেন ফোন করে দর বাড়ানোর জন্য, কাকলি ঘোষ দস্তিদার নিজে আনসেপ আছে, টিকিট পাবে কি পাবে না তিনি হয়তো মেসেজ করে দিয়েছেন বা ফেস টাইমে বলে দিয়েছেন, দিদি ভয়ঙ্কর বিল আসতে যাচ্ছে, মানে মানে রিলেভেন্ট হওয়ার জন্য, প্রাসঙ্গিক হওয়ার জন্য। যেমন রাজভবনের গেটে দাঁড়িয়ে তিনি আমাকে বাপ তুলেছেন, শালা বলেছেন, কি করে যে ডাক্তারি পাস করলো এই ভদ্রমহিলা আমি জানি না। আর উনাকে যখন বলি উনার বাপি কি করছে, পিয়ে বাকিবুর রহমানের সঙ্গে উনার সম্পর্ক কি, দেগঙ্গার ব্লক টিএমসি সভাপতি আনিসুর রহমানের সঙ্গে উনার সম্পর্ক কি, শুধু বালু নয়, এর সঙ্গে তো কাকলিরাও যুক্ত রয়েছে। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে, এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।